পটলা দেখছি একটা বডিকে কেন্দ্র করে, কি ব্যাপারটা বল। আমি কিছুক্ষণ পরে এলাম, এসে দেখি বডিটা এখানে পড়ে আছে। শুনলাম, যেটা শোনা যাচ্ছে পুনা মহারাষ্ট্র থেকে এসছে বডিটা, 80,000 টাকা দিয়ে অ্যাম্বুলেন্সে এসছে, কিন্তু এসে কোনোভাবে বডিটাকে শ্মশানে ফেলে দিয়ে চলে গেছে। তার সঙ্গে 2-3 জন লোক, তাকে আমরা গ্রামের পক্ষ থেকে, আমাদের ওয়ার্ডের পক্ষ থেকে সব আটকিয়ে রাখা হয়েছে। এটা মিস্টেরিয়াস লাশ বলে আমাদের মনে হচ্ছে, জানি না কোনো ভাইরাস আক্রান্ত কিনা। সেইভাবে আমরা পুলিশকে খবর দিয়েছি, কিন্তু 1 ঘন্টা হয়ে গেলো, কোনো পুলিশ প্রশাসন এখনো আসেনি। আইসি সাহেবকে খবর দিয়েছি এবং প্রশাসনকে, আমরা চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি। চেয়ারম্যান সাহেব বলেছে না, এখানে এটা কোনোভাবে পুরোনো যাবে না। এবং বাড়ির লোকের কাছে যে আমাদের কাছে খবর, যে ওদের গ্রামের লোকও পুরাতে দিচ্ছে না তার বাড়ির লাশকে। এমন তো অবস্থা, লাশকে এবং তার বাড়ির লোককে আমরা আটকে রেখেছি। পুলিশ প্রশাসনের জন্য আমরা দাঁড়িয়ে অপেক্ষা করছি। না, শোনা যাচ্ছে নাকি শ্বাসকষ্টের ওনার ছিল যে পেশেন্টের, সেটা আমরা এখনো পর্যন্ত কোনো সার্টিফিকেট দেখতে পাইনি। ওনার বাড়ির একজন আত্মীয় বললেন যে শ্বাসকষ্ট হয়েছিল, ফাঁসি লাগিয়ে মারাচ্ছে, মারা গেছে। ফাঁসি লাগানোর ব্যাপার, ওই সার্টিফিকেট নিয়ে উনি মহারাষ্ট্র থেকে এসেছেন 80,000 টাকা খরচা করে। এবার বললাম, আপনার যদি মহারাষ্ট্রে যদি মারা গেছে, ফাঁসি লেগে যদি আপনার লাইসেন্স আছে, সার্টিফিকেট আছে, তাহলে আপনার গ্রামের লোককে এটা কেন দেখে পুলিশ দিয়ে পড়াচ্ছেন না? না, আমাদের গ্রামের লোক একে গ্রামে ঢুকতে দিচ্ছে না এই পর্যন্ত, স্যার ঢুকতে দিচ্ছে না এই পর্যন্ত। আমরা আটকে রেখেছি, অন্য পর্যন্ত আসতে ও ছেড়ে দে পানি গেছে, ওর আত্মীয় বলছে। এনেছেন এটা কোথা কোথা থেকে, কোথা থেকে নিয়ে এসছেন এই বডিটা, কোথা থেকে নিয়ে এসছেন? মহারাষ্ট্র থেকে। তা এখানে আনলেন কেন, বাড়িতে না নিয়ে গিয়ে? বাড়িতে সবাই বলছে যে কেউ যাবে না, যে আত্মহত্যা মারা গেছিল। ঠিক আছে, তারপরে বাড়ি গ্রামের পঞ্চায়েত বসে আলোচনা করে ডিসিশন হলো যে বাইরে গিয়ে তুমি বডিটা ফিরিয়ে। তো এখানেও তো বডি পোড়াতে দিচ্ছে না? দিচ্ছে না, আমরা নিয়ে চলে যাবো। কোথায় নিয়ে যাবেন? ওর বাড়ির জায়গায় গিয়ে পোড়াবো। তা বাড়িতে তো লোক না বলছে তো, গ্রামের লোক, তাহলে কি? না না না, ডিসিশন হয়েছে, নিয়ে চলে আসো, তার বাড়ির জায়গায় পোড়াবো। না হলে এরকম সারা মানে পুরো রাস্তা এরকম একে নিয়ে বডি নিয়ে ঘুরবেন নাকি আপনি? গোটা রাস্তা ঘুরবো কেন তাহলে? আমি তো বাড়ি নিয়ে চলে যাবো। আচ্ছা, আপনি যখন বডি নিয়ে এসেছেন, রাস্তাঘাটে কেউ চেক করেনি? সবাই চেক করেছে। আচ্ছা, সব জায়গায় 4 জায়গায় চেকিং হয়েছে, এত দূর থেকে এসে চেক করবো না? কিসে করে নিয়ে এসেছেন বডি? অ্যাম্বুলেন্সে করে। মহারাষ্ট্র থেকে? মহারাষ্ট্র গাড়ি এসেছে। মহারাষ্ট্র থেকে নিয়ে এসেছেন? পুনা মহারাষ্ট্রে।